স্টাডি নলেজের পক্ষ থেকে সবাইকে জানায় স্বাগত আজকে আমাদের আলোচনা বিষয় হচ্ছে হিস্ট্রি অর্থাৎ অ্যাকর্ডিং টু এস টি সিলেবাস দ্য হিস্ট্রি অফ রাইজ অফ দ্য মাগাদা এই টপিকটা নিয়ে আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব তাহলে চলো আমাদের ক্লাস শুরু করা যাক প্রথমে রয়েছে কাশি কৌশল মগধ ও ব্রিজি এই চারটি রাজ্যের মধ্যে রাজনৈতিক প্রাধান্য স্থাপনের জন্য প্রায় একশো বছর ধরে সংগ্রাম চল অর্থাৎ কী হলো চারটি রাজ্য কাশি কোশল মগধ ও ব্রিজি এই চারটি রাজ্যের মধ্যে প্রায় একশো বছর ধরে রাজনৈতিক প্রাধান্য স্থাপনের জন্য তাদের মধ্যে লড়াই চলছিল। অবশেষে মগধের জয় হয় তারপর কয়েক শতাব্দী ধরে উত্তর ভারতের কেন্দ্র হয় মগধে মগধের উত্থানের ক্ষেত্রে চারটি বংশ উল্লেখযোগ্য অর্থাৎ কি হলো তো পরবর্তী সময় উত্তর ভারতের কেন্দ্র হয় মগধ আর মগধের উত্থানের ক্ষেত্রে চারটি বংশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই চারটি বংশ হল হর্ষঙ্ক বংশ শিশুনাগ বংশ নন্দ বংশ এবং মৌর্য বংশ মগধের উত্থানের কারণ অর্থাৎ মগধের যে উত্থান হয়েছিল তার পিছনে অনেকগুলি কারণ ছিল প্রথমে এক নম্বর কারণ রয়েছে ভৌগোলিক অবস্থা অর্থাৎ মগধ ছিল একটি গঙ্গা শুন ও গন্ডক প্রভৃতি নদীর দ্বারা বেষ্টিত অঞ্চল আর এই অঞ্চলের গাঙ্গীয় অঞ্চল ভারতের শস্য ভাণ্ডার নামে পরিচিত এই ভৌগোলিক অবস্থান মগধের উত্থানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল দুই নম্বর রয়েছে উর্বর ভূমি যেহেতু মগধ গঙ্গা সোন ও গণ্ডপ প্রভৃতি নদী দ্বারা বেষ্টিত ছিল তাই নদী উপত্যকা অঞ্চলগুলি খুবই উর্বর ছিল যা মগধ উত্থানের ক্ষেত্রে সাহায্য করেছে তিন নম্বর রয়েছে কনিজ সম্পদ প্রাকৃতিক সম্পদের পাশাপাশি মগধে খনিজ সম্পদও প্রচুর পরিমাণে পাওয়া গেছিল অর্থাৎ এই খনিজ সম্পদও মগধের উত্থানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল তাছাড়া রয়েছে আর্থিক সমৃদ্ধি যেহেতু মগধ একটি প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ রাজ্য ছিল তাই এই প্রাকৃতিক সম্পদ মগধের উত্থানের ক্ষেত্রে অনেক সাহায্য করেছে যোগাযোগ ব্যবস্থা যেহেতু মগধ গঙ্গা সোন গণ্ডক প্রভৃতি নদী দ্বারা বেষ্টিত ছিল তাই নদী পথে যোগাযোগ করা খুবই সহজ ছিল মগধে পাঁচ নম্বর রয়েছে অর্থাৎ যেহেতু মগধ একটি আহ প্রাকৃতিক পরিবেশে সমৃদ্ধ ছিল প্রচুর পরিমাণে বনাঞ্চল ছিল ওই বনাঞ্চলে হস্তি পাওয়া অর্থাৎ হাতি পাওয়া যেত এই হাতি তাদের সামরিক শক্তি বৃদ্ধিতে সাহায্য করছিল যা মগধের উত্থানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল তাছাড়াও ছিল সাত নম্বরে লোহাস্ত্রবাহী সেনা যেহেতু মগতে লোহা কনী পাওয়া গেছে অনেকগুলি তাই তাদের এই লোহার দ্বারা বিভিন্ন ধরনের অস্ত্রশস্ত্র তৈরি করে তারা সামরিক দিক দিয়ে বলবান হয়েছিল তাছাড়াও ছিল আট নম্বরে যোগ্যতা সম্পূর্ণ নরপতি অর্থাৎ মগধের উত্থানের ক্ষেত্রে বিম্বিসার অজ শত্রু প্রভৃতি বিভিন্ন যোগ্যতা সম্পূর্ণ ভূমিকা গুরুত্বপূর্ণ তাছাড়া রয়েছে ধর্মীয় জাগরণ তো এইগুলি হল মগধের উত্থানের পেছনে বিভিন্ন কারণ এবং ঐতিহাসিক হেমচন্দ্র রায় চৌধুরী বলেছেন খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতের ইতিহাস মানে হলো মগধের ইতিহাস এটা আমাদের মনে রাখতে হবে যে বিশিষ্ট ঐতিহাসিক হেমচন্দ্র রায় চৌধুরী বলেছিলেন যে খ্রিস্ট খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের ইতিহাস মানে হচ্ছে মগধের ইতিহাস নেক্সট নেক্সট আমরা পড়েছিলাম যে মগধের উত্থানের ক্ষেত্রে চারটি বংশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পালন করেছিল সেই চারটি বংশের মধ্যে প্রথম যে বংশ ছিল এক নম্বর সেটা হচ্ছে হর্ষঙ্ক বংশ যেটা রাজত্ব করেছিল প্রায় পাঁচশো থেকে পাঁচশো তিরিশ খ্রিস্টপূর্ব পর্যন্ত এই হর্ষঙ্ক বংশের প্রথম রাজা ছিলেন বিম্বিসার আর বিম্বিসার রাজত্বকাল ছিল পাঁচশো থেকে চারশো বিরানব্বই খ্রিস্টপূর্ব হরসংঘ বংশের প্রথম রাজা অর্থাৎ বিম্বিসার হচ্ছেন হরসংঘ বংশের প্রথম রাজা এবং তিনি উপাধি গ্রহণ করেছিলেন শ্রেণিক উপাধি খুব গুরুত্বপূর্ণ তথ্য এগুলো তিনি গৌতম বুদ্ধ ও মহাবীরের সমসাময়িক ছিলেন অর্থাৎ হর্ষঙ্ক বংশের রাজা বিম্বিসার ছিলেন গৌতম বুদ্ধ ও মহাবীরের সমসাময়িক তাহলে আমাদের এক্সামে কিন্তু কোয়েশন বিভিন্ন রকমভাবে গড়িয়ে ফিরে আসতে পারে আমাদের কোশ্চেন আসতে পারে যে গৌতম বৌদ্ধ এবং মহাবীরের সমসাময়িক ছিলেন অপশন অবশ্যই থাকবে বিম্বিশার অত্র তাহলে অবশ্যই আমাদের কারেক্ট আনসার হয়ে যাবে বিম্বিসার তো আমাদের এই তথ্যগুলো এরকম করে মনে রাখতে হবে যাতে আমরা যে কোনো রকম কোয়েশন আসলে এক্সামে আমরা অ্যাটেন্ড করতে পারি রাজধানী অর্থাৎ রাজগৃহ বা রাজগীর নির্মাণ করা অর্থাৎ অজাতশত্রু সরি বিম্বিসার তার রাজধানী নির্মাণ করেছিলেন যেটার নাম ছিল রাজগৃহ বা রাজগীর কুশল ও বৈশালীর রাজ পরিবারের সঙ্গে বৈবাহিক সূত্রে আবদ্ধ হন এবং রাজ্য বিস্তার করেন অর্থাৎ বিম্বিসার কুশল ও বৈশালীর রাজ পরিবারদের সঙ্গে বৈবাহিক সূত্রে আবদ্ধ হয়েছিলেন এবং তার রাজ্য বিস্তার করেছিলেন নেক্সট রয়েছে তিনি সম্প্রসারণবাদী নীতি গ্রহণ করেন অর্থাৎ যেহেতু তিনি কাশী কৌশল প্রভৃতি রাজ্যের সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্থাপন করেছিলেন এই বৈবাহিক সম্পর্কের মাধ্যমে তিনি তার সম্প্রসারণবাদী নীতি গ্রহণ করেছিলেন দীর্ঘকাল ধরেই অঙ্গরাজ্যের সঙ্গে মগধের বিরুদ্ধে সরি সেটা বিরুদ্ধ হবে বিরুদ্ধে চলে এবং অবশেষে তিনি অঙ্গরাজ্য জয় করেন তাহলে কি হলো মগদের সঙ্গে দীর্ঘদিন ধরে অঙ্গরাজ্যে যে একটা লড়াই চলছিল তার আমলে কিন্তু সেই লড়াই বন্ধ হলো কারণ তিনি অঙ্গরাজ্য জয় করেছিলেন তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন এই কোশ্চনটা প্রায় আসতে দেখা যায় যে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন বিম্বিসার কিন্তু বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন জীবক ছিল তার ব্যক্তিগত চিকিৎসক অর্থাৎ বিম্বিসারের ব্যক্তিগত চিকিৎসক কে ছিলেন জীবক প্রথম রাজা যার স্থায়ী সেনাবাহিনী ছিল অর্থাৎ বিম্বিসার হচ্ছে প্রথম রাজা যিনি স্থায়ী সেনাবাহিনী রাখতেন অর্থাৎ বিম্বিসারের পরে চলে এলো অজা শত্রু হর্ষ বংশের রাজা যার রাজত্বকাল ছিল চারশো বিরানব্বই থেকে চারশো ষাট খ্রিস্টপূর্বাব্দে বিম্বিসারের পুত্র অজাশত্রু পিতাকে হত্যা করে সিংহাসনে বসেন এবং তিনি কুণিক উপাধি ধারণ করেন তাহলে এটা আমাদের মনে রাখতে হবে যে বিম্বিসারের পর বিম্বিসারের পরে সিংহাসনে বসেছিল অজাশত্রু এবং তিনি কুনিক উপাধি ধারণ করেছিলেন মহাবীরের সাথে সুসম্পর্ক ছিল অর্থাৎ অজাশত্রু মহাবীরের সঙ্গে সুসম্পর্ক ছিল তার শাসনকালে গৌতম বুদ্ধ মহাবীর দেহত্যাগ করেন এটা আমাদের মনে রাখতে হবে যে কার শাসনকালে অজয় শত্রু শাসনকালে মহাবীর ও গৌতম বুদ্ধ কিন্তু দেহত্যাগ করেছিলেন তার শাসনকালেই রাজগৃহে প্রথম বুদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয় অর্থাৎ আমরা পড়েছিলাম যখন আমরা জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্ম পড়েছিলাম তখন কিন্তু আমরা শিখেছিলাম যে মোট চারটি বৌদ্ধ ধর্ম সম্মেলন হয়েছিল সেই প্রথম সম্মেলনটা হয়েছিল রাজগৃহে কার আমলে সেটা হয়েছিল অজয়শত্রুর আমলে খুবই গুরুত্বপূর্ণ তথ্য এগুলো তিনি ব্রিজ কাশি ও কৌশল রাজ্য জয় করেন তারপর তিনি ব্রিজি কাশি কৌশল ইত্যাদি রাজ্যগুলি জয় করেন একের পর এক নেক্সট হচ্ছে উদয়নী বা উদয়বদ্র অর্থাৎ হরসংখ বংশের রাজা অর্থাৎ প্রথম ছিল বিম্বিসার তারপরে অজশত্রু তারপরে চলে এলো তার পুত্র উদয়নী বা উদয়ভদ্র যা যার রাজত্বকাল ছিল চারশো থেকে চারশো চৌচল্লিশ গঙ্গা ও উসুন নদীর সঙ্গমস্থলে পাটলিপুত্র নগর স্থাপন করেন এটাও খুব গুরুত্বপূর্ণ যে পাটলিপুত্র নগরটি অবস্থিত গঙ্গা ও নদীর সঙ্গমস্থলে আর যেটা স্থাপন করেছিলেন কে উদয়নী বা উদয়ভদ্র পাটলিপুত্র রাজধানী স্থাপন করেন অর্থাৎ উদয় কি করলেন তার রাজধানী রাজগৃহ থেকে পাটলিপুত্রতে স্থানান্তরিত করেছিলেন এবং হর্ষঙ্গ বংশের শেষ রাজা নাগদাস উদয় পরে কিন্তু আরও অনেক রাজা এসেছিল কিন্তু তারা এতটা শক্তিশালী বা গুরুত্বপূর্ণ না তো শেষ যে রাজা ছিলেন উনি হচ্ছেন নাগদাস তাহলে আমাদের এটা মনে রাখতে হবে যে হরসংখ্য বংশের শেষ রাজা হলেন নাগদাস তারপর রয়েছে শিশুনাগ বংশ অর্থাৎ হর্ষঙ্ক বংশের পর চলে এলো শিশুনাগ বংশ যার রাজত্বকাল ছিল চারশো বারো থেকে তিনশো চৌচল্লিশ বিসি শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতা শিশুনাগ অর্থাৎ শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতা হলেন শিশুনাগ নাগদাসের মন্ত্রী নাগদাসকে হত্যা করে সিংহাসনে বসেন অর্থাৎ নাগদাসের মন্ত্রী বলতে শিশুনাগের কথা বলা হচ্ছে শিশুনাগ কি করেছিল নাগদাসকে হত্যা করে সিংহাসনে বসলেন বৈশালীতে রাজধানী স্থানান্তর করেন আবার কি হলো শিশুনাগ বংশের রাজা শিশুনাগ কি করলেন তার রাজধানী পাটলিপুত্র থেকে এখন রাজধানী কোথায় স্থাপন করেছিলেন বৈশালীতে স্থাপন করেছিলেন অবন্তিকে মগধ অন্তর্ভুক্ত করেন এবং শত বর্ষব্যাপী মগধ অবন্তীর যুদ্ধের অবসান হয় উনি কি করেছিলেন অর্থাৎ শিশু কি করেছিলেন অবন্তিকে মগধ রাজ্যের অন্তর্ভুক্ত করেছিলেন এবং মগধ এবং অবন্তীর মধ্যে যে শত বর্ষব্যাপী লড়াই চলছিল সেই লড়াইয়ের অবসান করেন বর্ণ অর্থাৎ শিশুনাগের পরে চলে এলো কাসক বা কাকবর্ণ বৈশালীতে দ্বিতীয় বুদ্ধ সম্মেলন হয় অর্থাৎ দ্বিতীয় যে বুদ্ধ সম্মেলনটা হয়েছিল সেটা হয়েছিল কারামল সেটা হয়েছিল কালাশোকের রাজধানী করলেন সে আবার পাঠলিপুত্রিশুুনগ বংশের শেষ শিশুনাগ বংশের শেষ রাজা এবং এই কালাশোক বা কাকাপরণে হচ্ছে শিশুনাগ বংশ অর্থাৎ শিশুনাগ বংশের শেষ রাজা তারপরে চলে এলো নন্দবংশ অর্থাৎ আমরা যে মগধের উত্থানের ক্ষেত্রে চারটি বংশ গুরুত্বপূর্ণ প্রথম ছিল হর্ষঙ্গ বংশ তারপর চলে এলো শিশুনাগ বংশ তারপর চলে এলো নন্দবংশ অর্থাৎ নন্দবংশ যা রাজত্বকাল ছিল তিনশো চৌচল্লিশ থেকে তিনশো তেইশ প্রথম অকত্রীয় শাসক বংশ অর্থাৎ হর্ষঙ্গ বংশ শিশুনাগ বংশ তারা ছিলেন কিন্তু ক্ষত্রিয় কিন্তু নন্দবংশের যে প্রথম রাজান মহা পদ্মনন্দ উনি কিন্তু অক্ষত্রিয় শাসক মহা পদ্মনন্দ নন্দ বংশের প্রতিষ্ঠাতা মহাপদ্মনন্দ তাহলে কিন্তু পারে যে নন্দ বংশের প্রতিষ্ঠাতাকে অবশ্যই আমাদের আনসার হয়ে যাবে মহাপদ্য নন্দ উপাধি অর্থাৎ মহাপদ্যনন্দ অনেকগুলো উপাধি ছিল তার মধ্যে উল্লেখযোগ্য হলো দ্বিতীয় পরশুরাম একরাট সর্বক্ষত্রিয় ক্ষত্রিয় চেত্তা ইত্যাদি কৌশল অশ্মক মিথিলা পাঞ্চাল জয় করেন অর্থাৎ মহাপদ্মনন্দ বিভিন্ন রাজ্য যেরকম কৌশল অশ্মক মিথিলা পাঞ্চাল এই রাজ্যগুলি জয় করেছিলেন এবং উত্তর ভারতে প্রথম সার্বভৌম শাসক এবং এই মহাপদ্যনন্দ হচ্ছে উত্তর ভারতের প্রথম সার্বভৌম শাসক ঐতিহাসিক আর কে মুখার্জি তাকে ভারতের প্রথম ঐতিহাসিক সাম্রাজ্য প্রবর্তক বলে উল্লেখ করেন খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ ঐতিহাসিক আর কে মুখার্জি মহাপদ্মনন্দকে প্রথম ঐতিহাসিক সাম্রাজ্য প্রবর্তক বলে উল্লেখ করেন ভারতে নেক্সট হচ্ছে মহাপদ্মনন্দের পরে উপরে চলে এল দনন্দ অর্থাৎ নন্দবংশের রাজা নন্দবংশের শেষ সাজা ছিলেন দনানন্দ অর্থাৎ নন্দবংশের শেষ রাজা হচ্ছেন দননন্দ তার আমলে গ্রিসের মেসিডনের অধিপর্তি আলেকজান্ডার ভারত আক্রমণ করেন যেটা আনুমানিক তিনশো সাতাশ থেকে তিনশো ছাব্বিশ বিসি খুবই গুরুত্বপূর্ণ এই কোয়েশনটাও প্রায় আসতে দেখা যায় যে কোন রাজার আমলে বা কার আমলে আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিলেন তাহলে অবশ্যই কারেক্ট আনসার হয়ে যাবে দনানন্দ আর ইয়ারটা আমাদের মনে রাখতে হবে ইয়ারটা হচ্ছে তিনশো সাতাশ থেকে তিনশো ছাব্বিশ বিসি গ্রিক নাম অ্যাগ্রামেস বা জেন্ড্রামেস অর্থাৎ গ্রিক নাম ছিল দনানন্দের এগ্রামেস বা জেন্ড্রামেস রুমিলা থাপ্পার রচিত গ্রন্থ এ হিস্ট্রি অফ ইন্ডিয়া খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ রুমিলা থাপার রচিত এ হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থ থেকে আমরা মগধের উত্তানের ইতিহাস জানতে পারি যার রচিত হলেন রুমিলা থাপ্পার সো থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং ইফ ইউ লাইক দ্য ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল তো এই ছিল আজকে আমাদের আলোচনা নেক্সট ক্লাসে আমরা মর্য বংশ অর্থাৎ মগধ উত্থানের ক্ষেত্রে যে চারটি বংশ রাজত্ব করেছিল তার মধ্যে আমরা হর্ষঙ্ঘ বংশ শিশুনাগ বংশ এবং নন্দ বংশ নিয়ে আলোচনা করলাম মগধ উত্থানের ক্ষেত্রে এই চারটি বংশ গুরুত্বপূর্ণ কিন্তু মৌর্য বংশ অনেক বড়ো তো এই কারণে এই ভিডিওর মধ্যে সেটা ইনক্লুড করলাম না নেক্সট ক্লাসে আমরা বংশ নিয়ে আলোচনা করবো যেটা বা খুবই গুরুত্বপূর্ণ সো থ্যাংক ইউ ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব মায়ের চ্যানেল